হাই ভিউয়ার্স, কি চমৎকার একটা ম্যাচ আইপিএলে অনুষ্ঠিত হয়ে গেল। 41তম ম্যাচ, চেন্নাই সুপার কিংস তারা মুখোমুখি হয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে, এবং টস জিতে আজকে চেন্নাই ব্যাট করেছিল আর করলো 204 উইকেটে 20 ওভারে। সেই রান টপকে যেতে শেষ ওভারে 9 রানের দরকার, সিকান্দার রাজা ছিলেন স্ট্রাইকে, শেষ বলটায়ও 3 রান দরকার। একটা পুল শট খেললেন, মিসকিউড পুল, এমন একটা জায়গায় গেল ফাইন লেগ মিড উইকেটের মাঝামাঝি জায়গায় বাঁকের সাথে, ফিল্ডার কোনো রকমে দৌড়ে গিয়ে লম্বা চেইজে বাউন্ডারি সেভ করলেন, কিন্তু 3 রান নেওয়া থেকে বিরত রাখতে পারলেন না। শেষ বলটায় বা শেষ ওভারে কোনো বাউন্ডারি না হয়েও প্রয়োজনীয় 9 রান তুলল পাঞ্জাব কিংস এবং 4 উইকেটে জয় ছিনিয়ে নিল। লাস্ট বল এনকাউন্টার, আপনারা বুঝতেই পারেন, শেষ বলে যদি 2 রানও হতো তবুও ম্যাচটা সুপার ওভারে গড়িয়ে যেতে পারত, কিন্তু প্রয়োজনীয় ঠিক 3 রানই নিয়ে নিল এবং ম্যাচটা জিতল। আর এই জয়ের ফলে পাঞ্জাব 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এখন 5 নম্বরে, একই পয়েন্ট 10 9 ম্যাচ থেকে চেন্নাই আছে 4th পজিশনে। পয়েন্ট টেবিলটা জমছে, অর্থাৎ 5-6 দলগুলো, মুম্বাই, পাঞ্জাব, এরা যে যদি স্টেপ আপ করে এগিয়ে আসে তো টপ 4, গুজরাট, লখনউ কিংবা রাজস্থান, চেন্নাই, এদের অবস্থা একটু টালমাটাল হবে, প্রতিদ্বন্দ্বিতা আরও সেয়ানে সেয়ানে হবে। দেখুন, ডেভন কনবে রান পেল আর সঙ্গে সঙ্গেই চেন্নাইয়ের বড় স্কোর হলো 200 for 4। ঋতুরাজ গায়কোয়াড়ের 37 ভুলে যাওয়া যাবে না, তবে ফিনিশিং টাচ দিয়েছিলেন ওই পুরনো ভাত পুরনো চাল MS ধোনি, মাত্র 4টা বল খেলেছেন, 2টো ছক্কা, 13 অপরাজিত, কনওয়ে 92 অপরাজিত, 52 বল, কি দারুণ সব ব্যাটিং। সুতরাং বোলিংটা এক্সপেন্সিভ ছিল প্রতিপক্ষ পাঞ্জাবের। আর্শদীপ 37 রানে 1টি, 46 রানে 1টি স্যাম কারেন এবং 1টি করে উইকেট পান রাহুল চাহার ও সিকান্দার রাজা, বাট উদ্বোধনী জুটিতে 86 রান চেন্নাইকে একটা মজবুত ভিত গুঁড়ো দেয়। তারপর প্রগ্রেস রেটটা দেখুন, যে পাওয়ার প্লেতে 57 এসেছিল এবং 67 বলে 17 রান, পরের 50 এসেছিল 25 বলে, আর শেষ 28 বলে অপেক্ষাকৃত কমই করেছে, মাত্র 50 রান। এই শেষ 28 বলে এটা 60-70 হতে পারত, 215-20 হতে পারত। সো এখন ম্যাচ হেরে যাওয়ার পর মনে হবে যে 20 শট ছিল চেন্নাই সুপার কিংস। এই রানটা তাড়া করতে এসে পাঞ্জাব আজকে বেটার স্টার্ট পেয়েছে 50 রানের উদ্বোধনী জুটি, পাওয়ার প্লেতেই তাদের চলে এসেছিল 62-1 উইকেটে। সো 100 রান করতে 70 বল লেগেছে, পরের 50 বল থেকে অবশিষ্ট 101 রান করা অসম্ভব কিছুই ছিল না, এবং সবসময়ই তারা 10-11-12 এর মধ্যে আস্কিং রেটটাকে রেখেছিল, কখনোই বাড়তে দেয়নি। আমরা যদি শেষ 4 ওভারও দেখি, 24 বলে 48, 18 বলে 31, 12 বলে 22 কিংবা শেষ ওভারে 9 রান। সো ম্যাচটাকে সবসময় তারা আয়ত্তের মধ্যেই রেখেছে। শিখর ধাওয়ানের 28, লিভিংস্টোনের 24 বল থেকে কিংবা স্যাম কারেনের 20 বল থেকে 29, 10 বলে 21। জিতেশ শর্মা এই ছেলেটি ফিনিশার হিসেবে দুর্দান্ত, অল্প বল খেলেন, বড় ইনিংস কোনোটাই খেলতে পারেননি, কিন্তু ইম্প্যাক্ট খুবই ভালো রেখেছেন দলের জয়ে। আর সিকান্দার রাজা অভিজ্ঞতায় টইটম্বর, 7 বলে 13, ম্যাচ উইনিং একটা পারফরমেন্স ছিল। অভিনন্দন পাঞ্জাব কিংসকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজকের এই জয়, অ্যাওয়ে জয়, চেন্নাইয়ের মাঠে তাদেরকে হারিয়ে দেওয়া নিঃসন্দেহে বিশাল কৃতিত্বপূর্ণ অর্জন শিখর ধাওয়ানের পাঞ্জাবের জন্য। অভিনন্দন তাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।